send me pieces of back together now. What's your vision? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি সাজ্জাদ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কীভাবে ইউটিউব চ্যানেলে আপনাদের কাস্টম ইউআরএল বসাতে পারেন। তো কাস্টম ইউআরএল বসাইলে আপনাদের ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ডিংয়ের হেল্প করে, অটোমেটিক র্যাঙ্কিং করে, আর সবচেয়ে বড় কথা হলো এটি প্রফেশনাল লাগে। অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন ফ্রেন্ড আপনার কাছে চাইলো যে, দোস্ত তোর ইউটিউব চ্যানেল লিঙ্কটা একটু কষ্ট করে আমাকে দে, আমি সাবস্ক্রাইব করবো বা দেখবো তোমার ভিডিওগুলো কেমন হয়। কিন্তু দেখা গেল তুমি যখন তোমার সাবস্ক্রাইব লিঙ্কটা পাঠাইলা আর তোমার ইউটিউব স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ তারপরে ATC, অনেক লম্বা একটা লাইন হয়ে যায়। কিন্তু যদি তোমার ইউটিউব চ্যানেলটি হয় www.youtube.com/c/TecHSazzaD.com, তাহলে কত সহজ না, শর্টকাট। সবসময় আমাদেরও মনে থাকবে যদি কেউ আমাদের কোনো ফ্রেন্ড আমাদের ইউটিউব লিঙ্কটা চায়, তখন আমরা অনেক সহজে তাদেরকে এটা দিতে পারবো। আর আমাদের কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আমাদের অবশ্যই 100 সাবস্ক্রাইব এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল এবং কাভার পিক অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে কখনোই আমরা কাস্টম ইউআরএল বসাতে পারবো না। আর আমাদের 100 সাবস্ক্রাইব তো অবশ্যই লাগবেই, 100 আপ লাগবে। যাই হোক, তো আমরা এটা করার জন্য আমাদের ফার্স্ট যাব কাস্টম চ্যানেলে বা কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ঢুকব। ঢুকার পরে আমরা যাব আমাদের চ্যানেল আইকনের মধ্যে। আচ্ছা, এই যে আমাদের চ্যানেল আইকন, চ্যানেল আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে নিচে গিয়ার আইকনের মধ্যে ক্লিক করবেন। ইউটিউব সেটিং যেটা, এটাকে গিয়ার আইকন বলা হয়। তারপরে এখানে আসার পরে খোঁজ করে দেখবেন আপনাদের অ্যাডভান্স সেটিংটা কোথায়। তো এই যে আমার অ্যাডভান্স সেটিং, আমি ঢুকলাম অ্যাডভান্স সেটিংয়ে। আচ্ছা, জাস্ট লোড হয়ে নেই। এই তো অ্যাডভান্স সেটিংস। ইউর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হেয়ার, এটার মধ্যে ক্লিক করবেন। হেয়ারের মধ্যে ক্লিক করলেই হবে। আচ্ছা, তো এখানের মধ্যে দুইটা অপশান আছে। উপরেরটা হচ্ছে টেকসাজ্জাদ, যেটা অটোমেটিক ইউটিউব থেকে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা নিজেরা টেকসাজ্জাদের পরে যেই নাম আছে এই নামের পরে যদি আমরা কিছু অ্যাড করতে চাই তাহলে সেকেন্ডটা চয়েস করব। আর উপরেরটা যদি চয়েস করা থাকে তাহলে আমাদের থাকবে www.youtube.com/c/TecHSazzaD.com, আর নিচেরটা সিলেক্ট করলে আমাদের টেকসাজ্জাদের পরে আমরা যেইটাই ইচ্ছে হয় ওইটি আমরা লাগাইতে পারবো। জাস্ট কর্নারের মধ্যে একটা টিক চিহ্ন আসবে, এখানের মধ্যে আমরা টিক চিহ্ন করে ইউআরএলটা ক্লিয়ার করে দেব, মানে ওকে করে দিলে হবে। আর যদি না আমরা আমাদের নামের মধ্যে রাখতে চাই, বিকজ আমার এই নাম কখনোই আসতো না যদি এই নামে আরেকটা চ্যানেল থাকতো। যাই হোক, ভাগ্য ভালো এই নামে আর কোনো চ্যানেল নেই, যার কারণে এইটাতে আমি করতে পারতেছি টেকসাজ্জাদে কনফার্ম। আচ্ছা, কনফার্ম ইউর চুজ, মানে আমি এটাকে 100% ক্লিয়ার করে নিলাম। ওকে, আচ্ছা ওয়ার্কিং হইতেছে, একটু পরে কমপ্লিট হয়ে যাবে। এই তো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, মেবি যখন আপনাদের কাস্টম ইউআরএলটা তৈরি হবে তখন ফটাফট আপনারা ঢুকতে পারবেন না, হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা পরে হয়তো এটাতে ঢুকতে পারবেন। যাই হোক, আমি দেখে আসি আমার এটা ক্লিয়ার আছে কিনা। আবার আগের মতো গিয়ার আইকনে ক্লিক করে অ্যাডভান্স সেটিংসে যাব। এই যে একটু লোড হয়ে নেক, ওয়েট করেন জাস্ট। এই যে এখানে চলে আসছে ইউর কাস্টম ইউআরএল www.youtube.com/c/TecHSazzaD। যাই হোক, এটি এখন থেকে আমার কাস্টম ইউআরএল, এটার মধ্যে যদি কেউ ক্লিক করে অটোমেটিক আমার চ্যানেলের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের প্রশ্ন করার মতো কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন, অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বিদায় নিচ্ছি, আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।